আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বাগানে এসে দেখলাম অনেক সুন্দর ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর জবা, একদম এটা হচ্ছে আগুন কালার, খুবই সুন্দর। সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগে। আর লাল জবাগুলো এত সুন্দর করে ফুটছে, তিনটা তিন দিকে, খুবই সুন্দর লাগতেছে। একদম টুকটুকে লাল যাকে বলে, খুবই সুন্দর। হলুদ, লাল, কমলা, সাদা, গোলাপি, আজকে সব রকমেরই ফুল আমাদের বাগানে আছে আলহামদুলিল্লাহ। আজকেও চারিদিকে ঘন কুয়াশা, কিন্তু গত দুই দিনে থেকে কম। খুবই সুন্দর, আর আজকের পরিবেশটাও দারুণ, আমার কাছে তো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একদম নীরব, চারিদিক মনে হচ্ছে যে একদম খুব সকালে আমি ছাদে আসি, কিন্তু এখন খুব সকাল না, এখন সকাল 1:30, কিন্তু এখন পরিবেশ দেখে মনে হচ্ছে যে একদম ভোর সকাল কুয়াশার কারণে। এখন চেরি গাছের অবস্থা দেখুন, এই শীতের সময় চেরি গাছ একদম মনে হবে যে মরে গেছে এই রকমের ভাব, কিন্তু আসলে মারা যায় নাই। আবার যখন গরমের দিন আসবে আল্লাহর রহমতে আবার গাছ সতেজ হয়ে ফুল দিবে, রং কোন ফুল। আমাদের সিম গাছ আম্মু কালকে বেশ কিছু সিম ছাদ থেকে নিয়ে গেছিল, আল্লাহর রহমতে আমরা এখন শীতের সবজি মোটামুটি খাচ্ছি প্রতিদিনই কিছু না কিছু। দেখাতে ছাদ থেকে আম্মু অল্প অল্প করে, মানে যতটুকুই হয় ততটুকুই নিয়ে রাখে। এই যে এখানে কালকে সিম ছিল, আম্মু নিয়ে গেছে, এখন অল্প অল্প কিছু আছে। এই তো এই গাছটা সাদা সিম হয়, খুবই সুন্দর দেখতে, যে রকমই সুন্দর খেতে। আসলে গাছের জিনিস খাওয়ার স্বাদই অন্যরকম। আমাদের ধনে পাতা উঠছে আলহামদুলিল্লাহ, টমেটো গাছেও টমেটো, চন্দ্রমল্লিকা মাশাআল্লাহ এত সুন্দর সাদা সাদা জিনিসটাই আসলে অন্যরকম, সাদা কালারটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করুন। সাদা মানে স্নিগ্ধতা, অনেক অনেক সুন্দর
সব ফুল যখন ফুটবে তখন আমি চিন্তা করতেছি যে কতটা সুন্দর লাগবে আমাদের বাগান, একবারে সাদা সাদা ফুলে ভরে যাবে আলহামদুলিল্লাহ। কি পরিমাণ ফুল, আমাদের বেগুন গাছের বেগুন আলহামদুলিল্লাহ ভালোই বেগুন হইতেছে। এই গাছটা আর করলা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে মাশাআল্লাহ। আমাদের পেয়ারা গাছ, পেয়ারা পেয়ারা হয়েছে আমি পলিথিনে দিয়ে বেঁধে রাখছে যে কেউ না দেখতে পারে, কারণ দেখলে কেউ না কেউ ছিঁড়ে নিয়ে যাবে, কারণ বিকাল থেকে সাথে অনেক মানুষ আসে, কে ছিঁড়ে নিয়ে যায় বলা যায় না। এর আগেও বেশ কয়েকবার আমাদের আমাদের গাছ থেকে পেয়ারা নিয়ে গেছে, আম্মু খুবই কষ্ট পাইছে। আসলে গাছের জিনিস এত যত্ন করে লাগানোর পর যখন ফল সবজি অথবা ফুল হয় তখন যদি কেউ ছিঁড়ে নেয় তার কষ্ট আসলে কোনো বলার ভাষা থাকে না। যে এসবে যত্ন করে সেই বুঝবেই যে কতটা খারাপ লাগে। এই জন্য আমার এবার আগে থেকেই পেয়ারা গাছে পেয়ারাতে পলিথিন দিয়ে বেঁধে রাখছে যেন কারো নজরে না পড়ে। আমার চ্যানেল কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে আমি আমার ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।